কি বলতে চাইছো তুমি? আমি আবার কি বললাম? কি বললাম মানেটা কি? তুমি আমাকে চোর বলছো, মানে তুমি এটা বলতে চাইছো যে দলিলটা আমি চুরি করেছি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো দায়ী করেনি, ও শুধু বলেছে তোমাকে একবার ঘরেতে দেখেছে, এই ঘরেতে। সেজ বৌমা, তুমি পূজোর সময় এ ঘরে এসেছিলে? আসলে কাকিমণি, মানে আমার ঘরে না মলম ছিল না, আর এই আঙুলটাতে খুব খুব ব্যথা করছিল, তো তাই মলম খুঁজতে এসেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই দলিলটা যদি কেউ চুরি করে থাকে তাহলে সেটা কেন, কি উদ্দেশ্য নিয়ে সে সেটা চুরি করেছে? আমাদের নামের বাড়িটাকে পাল্টে নিজের নামে বাড়িটাকে করতে চাইছে না তো? এই রে, বাবার আমার উপর সন্দেহ হয়নি তো? দাদা তুমি উত্তেজিত হো না, আমার মনে হয় না এরকম কিছু হয়েছে বলে। আমি উত্তেজিত হব না? কে এটা করছে, কে ষড়যন্ত্র করছে, কে এসবের পেছনে আছে আমি জানতে চাইব না সেটা? আশ্চর্য, কিছুদিন আগে প্রমোটিংয়ের জন্য আমার সঙ্গে কথাবার্তা বলতে এসেছিল, আমি সেটা বারণ করেছিলাম বলে কি? আচ্ছা কি আশ্চর্য, সে তো আমার এক প্রমোটার বন্ধুকে আমি এ বাড়িতে এনেছিলাম যাতে এই বাড়িটা ভেঙে ভালো ফ্ল্যাট বানানো যায়। তার মানে কি এই যে আমি দলিলটা চুরি করেছি? আমি কিন্তু সেই কথাটা বলিনি অর্জুন। না না, তাহলে তুমি ওভাবে আমার দিকে ইঙ্গিত করছো কেন? আমি কোনো ইঙ্গিত করিনি, তুই নিজের গান টেনে নিচ্ছিস কেন? আমার মনে হচ্ছে দলিলটা চুরি হয়েছে। আমি এখনই থানায় ফোন করে আমি রিপোর্ট করব। আমি পার্থ সারথি দাশগুপ্ত বলছি, 28 নম্বর লেন থেকে। হ্যাঁ শুনুন, আমাদের বাড়ির দলিলটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মনে হয় চুরি হয়ে গিয়েছে। কাইন্ডলি যদি কালকে সকালবেলা আপনারা ইনভেস্টিগেশনের জন্য আসেন খুব ভালো হয়। থ্যাংক ইউ। ওই মেয়েটা ফস করে সেদিন আমাকে মায়ের ঘরে দেখার কথাটা সবার সামনে বলে দিল, ওই তোষাটাও আজ আমায় এই ঘরে দেখেছে। এরপর পুলিশ এসে তো আমাকেই ধরবে, তার উপর এখন দলিলটা আমারই ঘরে, কি করব আমি এখন? না না, তাড়াতাড়ি সুকুমারকে ফোন করে গোটা ব্যাপারটা বলতে হবে। আমি প্রত্যেককে কিন্তু একটা কথা বলে রেখে দিচ্ছি, কালকে সকালে পুলিশ না আসা পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে বেরোবে না, এটা কিন্তু আমার অর্ডার। সুকুমার ফোনটা কেন ধরছে না? প্লিজ সুকুমার, প্লিজ ফোনটা ধরো, ধরো সুকুমার। বলো সোনা, তুমি এতক্ষণ ফোনটা কেন ধরছিলে না? বাবা তোমার তো দেখছি আমার সঙ্গে দেখা করার তরস হইছে না। প্লিজ প্লিজ প্লিজ, এখন তুমি আর কোনো বাজে কথা বলো না, আমার কথাটা শোনো। কেন, কি হয়েছে, এত হাইপার হচ্ছে কেন? সুকুমার বাড়িতে না একটা একটা বড় ঝামেলা হয়ে গেছে। এবার নতুন কি কথা? তোমাদের বাড়িতে তো রোজই নতুন নতুন নাটক চলছে, তবে এবারের নাটকটা কিন্তু আমরা দুজনে মিলে দেখাবো। আমাদের নাটক দেখানোর আগে বাড়িতে অলরেডি একটা অন্য নাটক হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি দলিলটা মায়ের আলমারি থেকে এনে আমার ঘরে এনে রেখেছিলাম,
কাল সকাল হলে আমি তোমাকে দলিলটা দিয়ে দিতাম। হ্যাঁ তো কি হয়েছে? সুকুমার বাড়িতে না হঠাৎ করে দলিলটার দরকার পড়ে আর মা আলমারি খুলে দেখে দলিলটা আলমারিতে নেই। বাবা হুকুম করেছে যে কাল সকালে যতক্ষণ না পুলিশ এসে সার্চিং করবে বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না। সার্চিং করে যদি আমার ঘর থেকে দলিলটা পাওয়া যায় কি হবে? এই ব্যাপার, এর জন্য তুমি এত টেনশন করছো? শোনো, একটু বাদেই সন্ধে হয়ে যাবে, আমি 9:30 নাগাদ তোমাদের বাড়ির ওই পাঁচিলের ওই দিকটায় দাঁড়াবো, তুমি দলিলটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দেবে। এটা 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 তুমি এটা তুমি ঠিক বলেছো সুকুমার, তুমি আসবে তো সুকুমার? আসতে তো আমাকে হবেই, নিজের স্বার্থে। হ্যাঁ শোনা, কথা দিয়েছি যখন তখন তো আসবই। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি কিন্তু একটু সাবধানে এসো যাতে তোমাকে কেউ দেখতে না পায়, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে টেনশন করো না, বরং তুমি যখন বেরোবে তখন একটা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে, কেউ যদি দেখেও ফেলে যেন চিনতে না পারে। ওকে ওকে ঠিক আছে, রাখি। হ্যাঁ মা। হুম, বলছি বাবা খেতে আসবেন না? না ছোট বৌমা, তোমার বাবা মনে হয় আজ আর খাবেন না। আসলে কি জানো তো, এই বাড়িটা তোমার বাবার অত্যন্ত প্রিয়, অনেক স্বপ্ন নিয়ে উনি এই বাড়িটাকে গড়ে তুলেছিলেন। আমি বুঝতে পারছি উনি মুখে কিছু প্রকাশ করছেন না, কিন্তু ভেতরে ভেতরে মানুষটার প্রচণ্ড একটা ঝড় বয়ে যাচ্ছে। আর এই সরস্বতী পুজোর দিন এইরকম একটা ঘটনা ঘটলো বাড়িতে, কি যে হবে। জয় মা সরস্বতী, তুমি দেখো মা, আর যেন কোনো অঘটন না ঘটে, আর যেন কোনো অঘটন না ঘটে। মা। হ্যাঁ বলো। বলছি তুমিও তো সকাল থেকে কিছু খাওনি, তুমি অন্তত কিছু মুখে দাও। আমি কি করে খাবো বলো তো, মানুষটা এখনো না খেয়ে আছেন, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও সবাই, আমি আসছি আসছি। মেজদি ভাই নাও, তুমি এখন বসে পড়। আমি আর কিছু খাবো না রে জয়ী, ইচ্ছে করছে না। বলছি তুই এই শাল পাতাগুলো একটু গুছিয়ে দিবি? সে নয় দেবো, কিন্তু সারাদিন তো আমার। হ্যাঁ রে, ছোট ঠাকুরপুর তো খাওয়া হয়ে গিয়েছে, শোয়নি এখনো, ওই দেখ। যাকে শোন না, তুই খেয়ে নিস, আমি গিয়ে দেখি রুম্পাই ঘুমিয়েছে কিনা। হ্যাঁ যাও। ঠিক আছে। কি বাদ বাবু, আপনি ঘুমোবেন না? আমার ঘুম আসছে না জয়ী। জানো জয়ী, বাবা অনেক যত্নে এই বাড়িটা বানিয়েছে, তোমাকে বলেছিলাম না বাবা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চায়। আজ এই পরিবারটা আমার বাবার জন্যই দাঁড়িয়ে আছে একসঙ্গে। আজ সেই পরিবারের দলিল চুরি হয়ে গেছে, আমি জাস্ট ভাবতে পারছি না, আমার মনে হয় কেউ একটা নিশ্চয়ই বাড়ির ক্ষতি চাইছে। তুমি জানো জয়ী, আমার কি মনে হয় জানো, এই বাড়িতেই কেউ আছে যে চাইছে বাড়ি ভাগ হয়ে যাক, যে বাড়ির সম্পত্তি সম্পত্তির লোভে পড়েছে। তাহলে কি আগামী দিনগুলো আমরা একসঙ্গে থাকতে পারবো না? আমি তো একা থাকার কথা কখনো ভাবিও না। তুমি তুমি জানো জয়ী, আমি সবাইকে বলে বেড়াতাম, সবাইকে, আমাদের বাড়ি সেরা, আমাদের বাড়ি শ্রেষ্ঠ বাড়ি। আমার একটা গর্ব ছিল। ভাত বাবু, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আচ্ছা জয়ী, তুমি বলো না, আমাদের এই পরিবার এত সহজে ভেঙে যাবে? আমার কথা তো ছেড়েই দাও, কিন্তু বাবা বাবা এটা কিছুতেই সহ্য করতে পারবে না, কিছুতেই না। দলিলটা ঠিক খুঁজে পাওয়া যাবে, এবারে সবাইকে কেউ আলাদা করতে পারবে না।
আপনি যান, এখন ঘরে যান। আপনার বাবার সঙ্গে থাকাটা প্রয়োজন। না, তুমি তোমার কাজ ছেড়ে নাও, তারপর একসঙ্গে যাব। আচ্ছা বেশ, আপনি দাঁড়ান, আমি শালপাতাগুলো ফেলে তারপর আসছি। আমি এক্ষুনি আসছি। এসে গেছি, তুমি কোথায়? দাঁড়াও সুকুমার, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, না না, এদিক থেকে গেলে যদি আমাকে কেউ দেখে ফেলে, পিছনের দরজাটা দিয়ে যাই, তাহলে হয়তো আমাকে কেউ দেখতে পাবে না। সুকুমার, এটা আমাদের সোনার ডিম। একি কে ওখানে? আমাদের বাড়ির থেকে কে কাকে কি দিচ্ছে? ফাটিয়ে দিয়েছ। ওটা মনে হচ্ছে কাগজ। কাগজটা কেমন চেনা চেনা লাগছে। মামা তো একবার কোর্ট থেকে কি একটা কাগজ নিয়ে এসেছিল, ওটা তো ওরকমই দেখতে। এটা দলিল নয় তো? সাবধানে রেখো কিন্তু। কে কে ওখানে, কে? কে ওখানে? জয় যদি একবার আমায় দেখে নেয়, তাহলে তো ও সবকিছু ফাঁস করে দেবে। কি করবো এখন? উইমিটাতে এইদিকে এগিয়ে আসছে। না না, ধরা পড়লে চলবে না। Thank you.
না, এভাবে আমি আটকাতে পারবো না। আমায় অন্য কোনোভাবে আটকাতে হবে। जान मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चलनी कर दो, मान को ना छूने दूंगी। সুকুমার ঠিক মতো দলিলটা নিয়ে পালাতে পেরেছে তো? সুকুমার ফোনটা কেন ধরছে না? সুকুমারকে ধরে ফেলেনি তো? আমি আমি একবার নিচে গিয়ে দেখি মেয়েটা কোথায় আছে। এটা তো বাড়ির দলিল। এটা তুমি কোথা থেকে পেলে? আচ্ছা তুমি এখানে বসো, এদিকে এসো, আমি জল নিয়ে আসছি। জয়, এনো। আচ্ছা তুই এবার বলো তো, তুমি দলিলটা কোথা থেকে পেলে? বলছি, সব বলছি। আসলে আমি যখন মলাটা ফেলতে গেছিলাম তখন কে আছেন? এই দাঁড়ান, আমি কোনোভাবে নিলাম, তারপর লোকটা ওখান থেকে পালিয়ে গেল। কি বলছো তুমি জয়ী? বাড়ির কেউ এই দলিলটা কারোর হাতে তুলে দিচ্ছিল, কিন্তু কিন্তু সেটা কে? আমি জানি না বাদবাবু, আসলে শালমুড়ি দিয়েছিল তো তাই মুখটা দেখতে পাইনি, কিন্তু যাকে দিচ্ছিল তাকে আমি ধরেই ফেলেছিলাম প্রায়। নেহাত বাইকে ছিল, তার জন্য আমাকে ধরেও ছেড়ে দিতে হলো। যাই হোক, আপনি এখন দলিলটা বাবাকে দিন, এমনিতেই মানুষটা বড্ড চিন্তায় রয়েছে।
হ্যাঁ তুমি তুমি ঠিক বলেছো। আমি এখন সবাইকে ডাকছি। বাবা মা কিরে রিবু কি হয়েছে কি হয়েছে কি আরে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন বল আরে রিবু কি হয়েছে বল আরে এত চেঁচামেচি করছিস কেন এত রাতের বেলা কারণ আছে বর্তা ভাই বাবা কি এটা এই যে বাড়ির দলিল এই বাড়ির দলিল পেলি কোথা থেকে আমি নই বাবা জয়ী এই বাড়ির দলিলটা নিয়ে এসেছে